ভিউয়ার্স, আজকে আমরা একটা স্যামসাং এর শোরুমে যাবো, সেখানে তাদের মূল্য সরবরাহ চলতেছে। তো সেখান থেকে আপনারা অত্যন্ত কম দামের ফোন গুলা কিনতে পারবেন, এবং স্যামসাং এর ফোন গুলাই কিন্তু রিয়েল ফোন, মানে ব্র্যান্ডেড ফোন গুলো, এক নম্বর ফোন গুলো আপনি কিনতে পারবেন। এবং সেখান থেকে আপনি অনলাইনে ফোন কিনতে পারবেন কিংবা শপে যেয়েও ফোন কিনতে পারবেন। তো আমরা এখন সেখানে চলে যাবো। আপনারা এখন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J2 2018 এর একটি মডেল। তো ফোনটার বর্তমান দাম এখন তো আপনারা হয়তো বা দেখতেই পাইতেছেন ডিসপ্লেতে। আপনাদের যাদের বাজেট 10,000 আশেপাশে আছে তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। তো ফোনটার মেন ফিচার্স এর কথা আমরা এখন চলে আসি। ডুয়েল মেসেঞ্জার সাপোর্টেড, ফোনটাতে মেমোরি হিসাবে রয়েছে অর্থাৎ 2GB র্যাম রয়েছে, আর রোম হিসাবে রয়েছে 16GB, এবং আপনি চাইলে এই রোমকে 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটার ব্যাটারি 2600mAh এর একটি ব্যাটারি রয়েছে যা আপনার অত্যন্ত অনেক স্ট্যান্ড বাই ব্যাটারি লাইফ দিবে। আর ফোনটার নেটওয়ার্কের কথা যদি আমরা বলতে চাই, এটি হচ্ছে 4G সাপোর্টেড, এবং প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম কোয়াড কোর প্রসেসর যা 1.4GHz এর একটি প্রসেসর। তো আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো ফোনটার ক্যামেরা। তো ফোনটার ক্যামেরা পারফরমেন্সটা আপনারা অত্যন্ত ভালোভাবে দেখে নেন। ফোনটাতে ক্যামেরা হিসেবে রয়েছে 8MP 2.2 অ্যাপারেচারের একটি ক্যামেরা, এবং সেলফি ক্যাম হিসেবে রয়েছে 5MP 2.2 অ্যাপারেচারের একটি ক্যামেরা। তো আপনাদের বাজেট যাদের কম তারা চাইলে এর মধ্যে কিনতে পারেন। তো হয়তো বা আপনারা অত্যন্ত ভালোভাবে দেখে নিয়েছেন। আপনারা বর্তমানে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J6। ফোনটি ডিসপ্লে হিসেবে ইউজ করেছে 5.6 ইঞ্চি ডিসপ্লে। ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 8.0 অর্থাৎ ওরিওতে। ফোনটাতে ব্যাটারি হিসাবে রয়েছে 3000mAh ব্যাটারি। ফোনটাতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে অক্টাকোর প্রসেসর যা 1.6GHz। ফোনটাতে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে 3GB, এবং রোম হিসাবে ইউজ করা হয়েছে 32GB, যেটাকে বাড়িয়ে আপনারা সর্বোচ্চ 256GB পর্যন্ত করতে পারবেন। এখন যদি আমরা চলে আসি ক্যামেরা সেকশনে, এতে মেন ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 13MP একটি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 8MP ক্যামেরা। যাদের বাজেট 15,000 তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। আপনারা আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J2 প্রাইম 2018 এর একটি মডেল। তো ফোনটার বর্তমান প্রাইসটা আপনারা অত্যন্ত ভালোভাবে হয়তো বা দেখতে পাচ্ছেন, এখন বর্তমান প্রাইস হচ্ছে 9,000 কাছাকাছি। তো এর আগে যখন হচ্ছে ফোনটা যখন প্রথম বাজারে আসছিল তখন এর দাম ছিল হচ্ছে 9,500 মতো। তো ফোনটার মেন ফিচার্সে আমরা এখন চলে আসি। ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 5 ইঞ্চি HD ডিসপ্লে, এবং ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড 6.0.1 অর্থাৎ ম্যাশমেলোতে ফোনটা রান করতেছে। ফোনটার মেমোরি সেকশনে আমরা যদি এখন চলে যাই, তো ফোনটাতে র্যাম হিসাবে রয়েছে 1.5GB, এবং রোম হিসাবে রয়েছে 8GB, যেটাকে আপনি বাড়িয়ে 256GB পর্যন্ত করতে পারবেন। এবং ফোনটার নেটওয়ার্ক কোয়ালিটি 4G, অর্থাৎ আপনারা এখানে অত্যন্ত ভালো মানের হাই স্পিড ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। তো ফোনটার মেন ফিচার যদি আমরা এখন চলে আসি, ফোনটাতে রয়েছে অ্যাডভান্স ব্যাটারি সেভিং প্রসেস যার মাধ্যমে আপনার ব্যাটারি চার্জ অত্যন্ত বেশি থাকবে, এবং ফোনটার ব্যাটারি 2600mAh একটি ব্যাটারি। এতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকমের একটি প্রসেসর যা 1.4GHz এর প্রসেসর। ক্যামেরা সেকশনে চলে যাই। আপনারা অত্যন্ত ভালোভাবে হয়তো বা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, আমার কাছে ক্যামেরাটা অত্যন্ত ভালো লাগে নাই, আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা আপনাদের বিষয়। তো ফোনটাতে ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে যেটা মেন ক্যামেরা সেটা হচ্ছে 8MP 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, এবং ফোনটার ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 5MP 2.2 অ্যাপারচারের ক্যামেরা। আপনারা এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J2 4G। ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড 5.1.1 অর্থাৎ ললিপপে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 4.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটাতে মেমোরি হিসাবে ইউজ করা হয়েছে 1GB র্যাম, এবং রোম হিসাবে ইউজ করা হয়েছে 8GB, এবং এটার মেমোরি বাড়িয়ে সর্বোচ্চ আপনি 128GB পর্যন্ত করতে পারবেন। ফোনটাতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 2000mAh একটি ব্যাটারি। এতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে কোয়াড কোর 1.3GHz একটি প্রসেসর। নেটওয়ার্ক হিসাবে ইউজ করা হয়েছে 4G, তার মানে আপনারা এখানে হাই স্পিড ইন্টারনেট ব্রাউজিং পেতে পারেন। ফোনটাতে ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 5MP একটি ক্যামেরা যার অ্যাপারচার 2.2, এবং সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 2MP একটি সেলফি ক্যামেরা। আপনাদের যাদের বাজেট 8,000 আশেপাশে তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন।
আপনারা এখন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্যামসাং গ্যালাক্সি জে টু কোর। এতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ওরিওতে। এতে মেমোরি হিসেবে ইউজ করা হয়েছে 1 GB র্যাম এবং রোম হিসেবে ইউজ করা হয়েছে 8 GB। এর ব্যাটারি সেকশনে চলে গেলে দেখতে পাবো এতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 2600 mAh ব্যাটারি। ফোনটার নেটওয়ার্ক সেকশনে চলে গেলে দেখতে পাই ফোনটা 4G সাপোর্টেড, অর্থাৎ এখানে আপনি হাই স্পিড ইন্টারনেট ব্রাউজিং পেতে পারেন। ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে 1.4 GHz একটি কোয়াড কোর প্রসেসর। আমরা সকলে হয়তো বা সেলফি তুলতে পছন্দ করি। এতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 MP একটি ক্যামেরা যার অ্যাপারচার 2.2 এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 MP একটি ক্যামেরা। আপনাদের যাদের বাজেট 8,000 কিংবা 8,500 মধ্যে তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। আপনারা বর্তমানে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J4। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড 8.0, অর্থাৎ ওরিওতে। ফোনটাতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 MP একটি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 MP ক্যামেরা। ফোনটার প্রসেসর সেকশনে চলে গেলে দেখতে পাবো যে ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়াড কোর প্রসেসর 1.4 GHz একটি প্রসেসর। ফোনটাতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 2 GB এবং রোম হিসেবে ইউজ করা হয়েছে 16 GB এবং ফোনটার ব্যাটারি 3000 mAh লিআয়ন ব্যাটারি। আপনাদের যাদের বাজেট 12,000 এর আশেপাশে তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন।